আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা করাবো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 44 থেকে 50 গুণ ও গুণের নামতা। চলো শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠে চলে যাই। দ্বিতীয় শ্রেণীতে বা এর আগে আগে তোমরা শিখেছো নামতা মুখস্ত করে, তাই না? এখন আমরা নামতা মুখস্ত করব না, আমরা দশের ঘর পর্যন্ত নামতা জানার পরে পরবর্তী অঙ্কগুলো আমরা গুণ করে করে করব, যত বড় ঘরে নামতা হোক। অর্থাৎ আমরা গুণ শিখবো, তাই না? দেখো আমরা যদি এখানে 13 লিখি, 13 গুণ 1 সমান কত হয়? 13 কে 13। এবার আমি যদি 13 গুণ 2 দেই তাহলে আমি কি কি লিখব এখানে? 13 সাথে 2 গুণ দিব, কি করব? 13 সাথে 2 গুণ দিয়ে 3 দুনো 6 আর 2 একে 2। এভাবে আমরা 13 কে যদি 3 দি গুণ দেই তাহলে কত হবে? 3 কে 3 দি গুণ করলে 3 3 কে 9 আর 3 একে 3। এবার 13 কে আমরা যদি 4 দি গুণ দেই তাহলে কত আসবে? দেখো তোমরা কত আসবে? 3 4 12, 2 হাতে 1, 4 একে 4 1 5। এরপরে আসো আমরা 13 কে 5 দিয়ে যদি গুণ দেই, 3 5 15, 5 হাতে 1, 5 একে 5 আর 1 6। এরপরে আমরা 13 কে যদি 6 দিয়ে গুণ দেই তাহলে কি হবে? 6 আর 3 গুণ করলে 3 4 18, 8 হাতে 1, 6 একে 6 আর 1 7। এরপর 13 কে আমরা যদি গুণ দেই 7 দিয়ে তাহলে কত আসবে? 3 সাথে 21 এর 1 হাতে কত 2, 7 একে 7 আর 2 9। এভাবে আমরা গুণ করে করে সব নামটা করতে পারি বা সব অঙ্কগুলো করতে পারি। এরপর দেখো আমরা 13 কে কত দি গুণ দিব? 8 দি গুণ দেব। 3 আর 24 এর 4 হাতে কত 2, 8 আর 8 আর 2 10। এরপর 13 কে আমরা যদি 13 গুণ 9 দেই তাহলে কত হবে? 3 আর 27 এর 7 হাতে 2, 9 কে 9 দিয়ে 11। এরপর 13 কে যদি আমরা 10 দি গুণ দেই তাহলে কত হবে? এই যে এই 3 10 কে 30 এর 0 হাতে 3, 10 1 কে 10 আর 3 13। সুপ্রিয় দেখছো আমরা গুণ করে করে নামটা করতে পারি, তাই না? আমরা গুণ করে করে লিখতে পারি। এখন আমরা কিছু গুণের অঙ্ক করব। তোমরা তোমাদের বইয়ের এই পৃষ্ঠার এই অঙ্কগুলো গুণ করে করে তোমরা করতে পারো, এভাবে বিশের ঘর পর্যন্ত দেওয়া আছে। আমরা যদি এর থেকে বড় অঙ্ক আসে তখন আমরা কি করব সেটা আমরা শিখবো। এখন দেখো আমরা যদি এখন 18 ঘরে দেই, 18 গুণ 1 সমান কত আসবে? 8 1 কে 8 1 1 কে 1। 18 গুণ আমি যদি 2 দেই তাহলে কত আসবে? 8 2 16 6 হাতে 1, 2 1 কে 2 আর 1 3। 18 গুণ আমি যদি 3 দেই তাহলে কত হবে? 3 8 24 এর 4
तीन के तीन आर दुई पांच एर परे आमी जदि अठारो गुण चार दे कत आसबे चार आठ बत्रीस दुई हाथे तीन चार एक चार तीन सात अठारो गुण आमी जदि पांच दे তাহলে কি হবে পাঁচ আটটা চল্লিশ শূন্য এই পাঁচ আর এই আট গুণ করলে পাঁচ আটটা চল্লিশ শূন্য হাতে কত চার পাঁচ একে পাঁচ আর চার নয় এবারে আমি আঠারো গুণ ছয় দিলাম তাহলে কত হইল ছয় আটটা আটচল্লিশের আট হাতে কত চার হাতে আমার চার আট ছয়কে ছয় চার দশ এরপরে আঠারো গুণ আমি সাত দিব তাহলে কত হবে সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে কত সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাতটাকে সাতাশ পাঁচ বারো আঠারো গুণ আমি আট দিলাম তাহলে কত হয় আঠারো চৌষট্টি চার হাতে ছয় হাতে কত ছয় আঠাকে আঠাশ ছয় চোদ্দ এরপর আমি আঠারো গুণ নয় দিলাম কত আসে দেখি আমি আট আর নয় গুণ করলে আট নয় বাহাত্তর দুই হাতে ষাট নয় 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 আর সাত কত ষোলো এরপরে আমি আঠারো গুণ কত দিলাম দশ এবার আট দশকে আশি শূন্য হাতে আট আট দশকে আশি শূন্য হাতে আট দশ একে দশ এক আঠারো তাহলে শুক্র শিক্ষার্থী দেখতে পেলে আমরা সহজেই এভাবে গুণ করে করে যত বড় ঘরে নামতে হোক না কেন আমরা বের করতে পারবো তাই না তাহলে আমরা তো গুণ করে করে নামতা শিখলাম এখন চলো আমরা দু একটা গুণ করি গুণের অঙ্ক দেখি তোমাদের বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা দেখো একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে এই অঙ্কটা আমি লিখছি একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে সমাধান দেখো একটি দাম কত একটি আনা রসের দাম বিশ টাকা আনারস খুব সুস্বাদু ফল তোমরা খাবে এবং এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো চারটি আনারসের বিশ গুণ চার সমাধান কত টাকা হবে চার শূন্য শূন্য আমি আবার বলছি এই যে আমরা চার দিয়ে শূন্য গুণ করবো এরপর চার দিয়ে আবার আট গুণ চার দুন আট আশি টাকা দেখছো আমরা বিশের ঘরে নাম তাও তাহলে করতে পারলাম উত্তর আশি টাকা সুপ্র শিক্ষার্থীরা তাহলে আমরা গুণের নামতার সাথে সাথে গুণও শিখে ফেললাম তাই না এখন আমরা আরো কিছু অঙ্ক করে দেখি দেখো তোমরা বোর্ডে আরেকটা অঙ্ক দেখো রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চায় এক প্যাকেটের দাম তেইশ টাকা এজন্য তার কত টাকা প্রয়োজন এই অঙ্কটা তোমাদের বইয়ের বইয়ের দেখো উনপঞ্চাশ পৃষ্ঠা আছে বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা আছে তো চলো আমরা অঙ্কটা সমাধান করে ফেলি রিজা কয় প্যাকেট বিস্কিট কিনতে চায় তিন প্যাকেট এক প্যাকেটের দাম কত তেইশ টাকা তাহলে আমরা লিখবো এক প্যাকেট এক প্যাকেট বিস্কিটের দাম কত টাকা তেইশ টাকা
কত প্যাকেট বিস্কুট? তিন প্যাকেট বিস্কুট। তাহলে তিন প্যাকেট বিস্কুট কত হবে? বেশি হবে, তাহলে 23 গুণ 3 টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3 × 3 = 9, 3 × 2 = 6 টাকা। তাহলে উত্তর কত হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা অঙ্ক করে গেলাম, দেখছো? এখন আমরা তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, আমরা এখান থেকে কিছু অঙ্ক দেখব। দেখো, 1 নম্বর অঙ্কটা এখানে আছে 30 × 3 = কত? আরেকটা আছে, আমরা 20টা দেখে ফেললাম, তাহলে 3 × 0 = 0। তোমরা সবাই জানো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করা হোক না কেন সেটা 0 হবে। তাহলে 3 × 0 = 3, 3 = 9, উত্তর গুণফল কত? 90। আমরা যদি এখান থেকে আরেকটা অঙ্ক করি, 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটাতে কি আছে? 3 নম্বর অঙ্কটাতে আছে 34 × 2। তাহলে আমরা দেখো 34 ঘরে নামটা এখন করে ফেলবো, 4 × 2 = 8, 3 × 2 = 6। তাহলে উত্তর কত হবে? উত্তর গুণফল 68। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটা গুণ করে ফেললাম, নিচে তোমাদের আরো কিছু গুণ আছে, আমি এখানে আরেকটা গুণ তোমাদেরকে একটু দেখাই দেই, নিচে পাশাপাশি গুণ, নিচে নিচে গুণ। 10 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি, 10 নম্বর অঙ্কটা কি আছে? 32, এইভাবে নিচে নিচে গুণ। তাহলে আমরা যদি 3 দ্বিগুণ দেই তাহলে কত হবে? 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে উত্তর কত হবে? আবার দেখো 3 × 2 = 6, 3 × 3 = 9। এইভাবে এইভাবে গুণ করতে হবে, 3 এর সাথে 2 গুণ করতে হবে একবার, আবার 3 এর সাথে 3 গুণ করতে হবে একবার, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে উত্তর গুণফল 96। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে মোটামুটি আমরা আজকে পৃষ্ঠা 44 থেকে 50 পর্যন্ত কিছু অঙ্ক দেখে পেলাম, এবং আমরা অঙ্ক নামটা মুখস্থ না করে কিভাবে গুণের সাহায্যে আমরা করতে পারি সেটা দেখে দিলাম। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।